ঝিনাইদহে 2017 ও 2018 সালের কৃতি শিক্ষার্থী আদর্শ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে। ঝিনাইদহ ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার এই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, তাহজিদ আলম সিদ্দিকী সমী, খালেদা খানম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 2017 ও 2018 সালের জেলার শ্রেষ্ঠ 41 জন শিক্ষার্থী, 36টি শিক্ষা প্রতিষ্ঠান ও 6 জন আদর্শ শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।